আমরা সবাই অনেক টেনশন আছি, আব্বুরে পাওয়া যাইতেছে না। আসলে আমার আব্বু অটো চালাইতো, আর আমাদের এলাকার মধ্যে মানে ঢাকাতে তো সবাই মানে কিছু না কিছু তো কইরা খাইবো, তাই না? মানুষ তো মানে মানুষ কিভাবে চলবো, মানুষ যদি মানে আপনারা যদি কেউ সাভারের এইখান থেকে আমার আম্মা মনে হয় অনেক দূরেই ফেলাইছে, একটা মানুষ তো দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করে করে তো ছাড়তাছি জ্যাঠা, অনেক পাইতাছি না তো কোনো মানে লোকেশন ওগুলো দিছে। কালকে নাকি উত্তর আর ওই দিকটা দেখা গেছে, তারপরে ওই যে দিয়া বাড়ি ওই দিকটা দেখা গেছে। হ্যাঁ, আমার মনে হইতেছে কি আমার আব্বুরে ফালাই দিয়া ওনারা মানে গাড়িটা নিয়ে বিক্রি করার লগে ঘুরঘুর করতেছে, এরকম একটা অবস্থা। কিন্তু আমরা দোয়া করতেছি, হ্যাঁ কিন্তু আমরা দোয়া করতেছি গাড়ি নিয়ে যাও, কিন্তু আমার আব্বু যাতে সইছে আমাদের বাড়িতে আসুক। কিন্তু আমার আমার আব্বুরে তো পাইতেছি না মানে পুরো ঢাকা শহর, আমাদের আত্মীয় স্বজন একদম পুরো ঢাকা শহর ভর্তি, কেউ পাইতেছে না। প্লিজ আপুরা, আপনারা যদি ভাইয়ারা আপুরা যারাই হোক, আপনারা যদি কেউ আমার আব্বুকে দেখে থাকেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা পাগল হয়ে যাইতেছি, আমাদের পুরো ফ্যামিলি মানে আমাদের যত আত্মীয় স্বজন মানে মানে যে যেইখানে আছে সবাই রে লাগাই দিছে সবাই রে, কিন্তু কেউ খুঁজে পাইতেছে না। আমার আব্বু অটো চালায়, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আর মানুষ কী করে খাবে বলেন? কারণ আমাদের তো একটা কিছু করে খেতে হবে। আমার আব্বু হালাল পথে হালালভাবে পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করে আমাদেরকে সে খাওয়ায়, মানে তার পরিবারকে সে ভালো রাখে। যাই হোক, এখন আব্বু কালকে সকালবেলা বের হয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। মানে কালকে সেই ফজর উঠতে সময় বের হয়েছে, সারা দিন গেছে সারা রাত গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। গিয়া মানে সবাই অনেক খুঁজতে আছে, মানে কেউ আমার কাছে কেন জানি মনে হইতেছে মানে যারা আর কি আমার কাছে মনে হইতেছে কি আমার আব্বুরে আগে থেকে টার্গেট করে রাখছে যে ওনার অটোটা নিব। তো আমার কথা হয়েছে অটো নিয়ে যাবি, নিয়ে যাও অটো, কিন্তু আমার আব্বুরে এরকম করে কেন তোরা গাইব করলি, আল্লাহ না করুক। মানে আমরা এখন বিভিন্ন টেনশন আছি, আমার আব্বুরে যদি অজ্ঞান করে যদি কোনো জায়গায় ফালায় রাখে সমস্যা নাই, আমার আব্বু 10 দিন পরে হলো আমাদের কাছে আসবে। কিন্তু আল্লাহ না করুক যদি ওনারা যদি অন্য কিছু করে, কিংবা এই যে পানির মধ্যে যদি হাত পা বেঁধে ফালায় রাখে, মানে আমরা অনেক ভয়ে আছি। দেখেন এইখানে মানে কী একটা অবস্থা, মানে ভাল লাগতেছে না কোনো কিছু। এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের যদি চোখে আমার আব্বুকে পড়ে বা আপনারা যদি কোনো জায়গায় দেখেন তাহলে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। আমরা সবাই অনেক টেনশন আছি, আমাদের চোখে কোনো ঘুম নাই মানে কোনো কিছু নাই, মানে আমরা আমার আব্বুর জন্য অনেক মানে আমাদের পুরো ফ্যামিলি পুরো পাগল হয়ে যেতেছি। তো যারাই আমার ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমি আমার আব্বুর ছবি থাম্বনেলের মধ্যে দিয়ে দিছি, আপনারা এই মানুষটাকে দেখা মাত্রই আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আল্লাহ তুমি আমার আব্বুরে পাওয়াই দাও, আল্লাহ তুমি আমার আব্বুরে পাওয়াই দাও। আমার কাছে কী মনে হইতেছে চাচি জানেন? আমার কাছে মনে হইতেছে আশেপাশে এই জঙ্গলের মধ্যে আছে, কিন্তু আমরা আসলে দেখতেছি না, আমাদের চোখে পড়তেছে না, আমরা দেখতেছি না। আল্লাহ তুমি রহমত। আমার ভাই কালকে সারা রাত কালকের থেকে মানে উত্তরা দিয়া বাড়ি কোনো কিছু মানে বাদ রাখা নাই, মানে তন্ন তন্ন করে মানে সবাই খুঁজতেছে। আরও ভালো কথা, অনেকে বলছেন থানায় জিটি করতে, থানায় অলরেডি জিটি করা শেষ না চাচি? সকালে করছে তো, হ্যাঁ থানায় জিটি করা শেষ। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বু যেন সই সালামতে বাড়িতে ফিরে আসে, আমার আব্বুর সাথে যাতে খারাপ কোনো কিছু না হয়, কারণ সে খুবই ভালো মানুষ, সোজা শান্ত একটা মানুষ। তাকে আসলে নেওয়া হয়েছে শুধুমাত্র তার ওই অটোটার জন্য। আমার কথা হয়েছে তোদের অটো দরকার হয়েছে, তোরা আমাদের কাছে আইসা চাইতি যে আপনাদের অটোটা আমাদের দিয়া দেন, তোরা লইয়া যাইতি অটো, কিন্তু আমার আব্বুরে কিনলে গিয়ে করলি, মানে আমরা আমরা অনেক ইয়াতে আছি। আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ তুমি আমার আব্বুরে পাওয়াই দাও। আমার আব্বু যদি একবার বাড়িতে আসে জীবনেও আর অটো চালাইতে দিব না, কোনো দিনও না, লবণ দিয়ে ভাত খামো তারপর অটো চালাইতে দিব না। আপনারা সবাই আমার আপনাদের সবার কাছে আবারও অনুরোধ করে বলতেছি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার আব্বুকে দেখা মাত্রই আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আর সবাই একটু দোয়া করেন, আল্লাহ জানে আমার 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 দাদি কান্না করতেছে, মানে পুরো ফ্যামিলি পাগল হয়ে যেতেছে, সবাই দোয়া রাখবেন প্লিজ। আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ ভরসা।
তো আমি আপাতত অফ ক্যামেরা যাই, কারণ এখন আর পরিস্থিতি নাই কথা বলার মতো। এই ভিডিওগুলো করতাম না, এই ভিডিওগুলো করছি এই কারণে যদি কোনো ব্যক্তি আমার আব্বুরে দেখেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। না, আমার আব্বু, আমার আব্বু দোয়া করবে আমার আব্বু জানি বেঁচে থাকে, আমিন। ঠিক আছে আপুরা, ভাইয়ারা, আপনারা সবাই একটু তালাশ করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল টঙ্গল থাকে বা নিরিবিলি জায়গা থাকে আপনারা একটু খোঁজ করবেন, খোঁজ করে একটু দেখবেন, প্লিজ প্লিজ আপনারা সবাই একটু দেখবেন, প্লিজ আল্লাহর দোহাই। আপনারা দেখা মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ তুমি আমার আব্বুরে ভালো রাখো, সহি সালামত রাখো, আল্লাহ তুমি রহমতের মালিক। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের সবার কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা আমার আব্বুকে দেখা মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলে আমাদের মাথা ঠিক নাই, আমার মাথা ঠিক নাই, আমি কি বলতেছি আমি নিজেও জানি না। আমার শুধু একটাই এখন চাওয়া, আমার আব্বুরে যাতে সহি সালামতে আমরা ফিরত পাই। তো আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হসপিটাল থেকে হোক বা যে যেখান থেকেই হোক, আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ আপনাদের বাড়ির আশেপাশে খোলামেলা জায়গা কিংবা প্লিজ আপনারা একটু তালাশ করবেন, প্লিজ এই অসহায় বোনের জন্য প্লিজ সবাই একটু দেখবেন। আমার আল্লাহ না করুক, এমনও তো হইতে পারে কোনো একটা নিরিবিলি জায়গা আমার আব্বুরে ফালা রাখছে, হয়তো আমরা দেখতেছি না। প্লিজ আপনাদের আশেপাশে একটু মানে একটু একটু মানে একটু মানে একটু খুঁজা দেখবেন আপুরা, একটু খুঁজা দেখবেন। যদি আমার আব্বুরে পান আপনারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, প্লিজ প্লিজ আপুরা। আর আমি সাভার থেকে বলতাছি, ঢাকা সাভার থেকে বলতাছি। তো আপাতত জন্য আমি থাকি, আবার একটু পরে আসবো।